হ্যালো ভিউয়ার্স, আমি তন্ময়। আজকে আপনাদেরকে আমি বরিশালের ধান্ডোবা গ্রামে নিয়ে এসেছি। এখানে একটি বিখ্যাত পুকুর আছে, এই পুকুরটাকে বলে অলৌকিক পুকুর। এই পুকুরে নাকি জিন থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিছু গজার মাছকে খাওয়াতে এসে পুকুরের পানি সব সেচে ফেলে দিলে এই গজার মাছগুলোকে আর পাওয়া যায় না, কিন্তু আবার যখন পানি ভরাট করে ফেলা হয় তখন আবার এই গজার মাছগুলো আবার দেখা যায়। মানুষ বলে এই মাছগুলোকে নাকি খেলে মানুষ মারা যায়, তাই কেউ এইখানের মাছ একটা কেউ মারে না। আমাদের সাথে আমাদের নয়ন ভাই আছেন। সে গজার মাছকে কি খাবার দিচ্ছে। এখানে কিন্তু অনেক গজার মাছ আছে, আপনারা দেখতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু এই জায়গাটা অনেক দেখা যাচ্ছে ক্যামেরায়। মাছগুলোকে খেতে দেওয়ার সময় ওদেরকে টাচ করা যায়। এই দেখুন বাচ্চাটা টাচ করতেছে, দেখুন ওর। এই যে আমাদের নয়ন ভাই মাছকে খেতে দিয়ে মাছগুলোকে টাচ করছে। গজার মাছগুলো মাংসাশী, পুকুরে এই জন্য কেউ গোসল করতে যায় না। এই পুকুরে গোসল করতে যে অনেকে মারা গিয়েছিল, এই জন্য ওই পুকুরের পানি সেচে এই গজার মাছগুলোকে উঠে ফেলতে চেষ্টা করা হয়েছিল, কিন্তু আফসোস এই গজার মাছ একটাকেও পাওয়া যায়নি। আমাদের সাথে আমাদের তাপস ভাই আছে, হলুদ গেঞ্জি পরা। তিনি পরে আমাদের সাথে জয়েন করেছিলেন। আমাদের শাওন ভাইও খুব কষ্টে আছে দেখতেছি গরমে। শাওন ভাই গজার মাছকে নয়ন ভাই গজার মাছকে ধরার চেষ্টা করছেন। শাওন এই যে ধরছে, ধরছ কিরকম? তাপস ভাই এখন আমাদের কিছু বলবেন, সে এখন আসতেছেন। এখানে গজাল মাছের সমারোহ মনে হচ্ছে একটা এক একটা মেলা গজাল মাছের। প্রচণ্ড বড় বড় বিরাট বিরাট বিশাল বিশাল গজাল মাছ, রাক্ষসে গজাল মাছ, মানুষ খেকো গজাল মাছ। আপনারা মানুষ খেকো গজাল মাছের নাম শুনছেন, কিন্তু কখনো দেখার সুযোগ বা সৌভাগ্য আপনাদের হয়েছে কিনা আমি জানি না। আমাদের মারফতে হয়তো বা আপনারা এখন দেখতে পাচ্ছেন মানুষ খেকো গজাল মাছ। এখানে যা দেখছেন এগুলো কিছুই না, আরও মাঝখানে অনেক কিছু আছে। তো সেক্ষেত্রে আশা করি আমাদের ভিডিওতে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। প্রচণ্ড গজাল মাছ, এবং এই গজাল মাছগুলো না দেখলে না বিশ্বাস করা যাচ্ছে না, কিন্তু এখন সন্দেহ হয়ে আসছে, আপনাদের দেখাতে পারছি না আমরা, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি নেক্সট ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন, এবং ধন্যবাদ। আচ্ছা শাওন ভাই, জি ভাই, এখানের এখানের ব্যাপারে আপনি একটু বলেন। জানি না আমি, যতটুকু জানি এখানে প্রচুর পরিমাণে গজার মাছ রয়েছে। গজার মাছগুলো বড় বড়, আমি শুনেছি যে আমার থেকেও বড় সাইজের গজার মাছ এখানে রয়েছে। আচ্ছা নয়ন ভাই, গজার মাছ খাচ্ছেন? আমরা আধা ঘন্টা পর সাইকেলে করে এখানে এসেছিলাম। আমরা হঠাৎ করে জেনে জানতে পেরেছি, আমরা অবশ্য কালকে চলে যাচ্ছি ঢাকা। আপনাদেরকে আর ভালো করে দেখাতে পারলাম না জিনিসটা। ঠিক আছে, আচ্ছা আমাদের আমাদের আজকের মতো এখানে এখানেই কমপ্লিট। আচ্ছা আমরা খাওয়াচ্ছি, আশা করি আপনারাও এখানে এসে দেখবেন ধান্ডোবা গ্রামে। আর আমাদের অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।